আর মহাদেব কোফাঙ্গান আইল্যান্ড থেকে বেরিয়ে আমি চললাম কোতাওয়ের দিকে। এটাও একটা ফেরি দিয়েই যাচ্ছি। এই ফেরিটা একটু স্পিড বোর্ডের মতো দেখতে এটা, এবং একটু স্পিডে চলে ফেরিটা। তো আমি এখান থেকে কোতাওতে যাব, কোতাও থেকে আবার আরেকটা ফেরি ধরে যাব চুম্পন। ল্যাম্প্রিহান বলে এটার ফেরি সার্ভিসটার নাম। আমার দেখা সবকটা আইল্যান্ডের মধ্যে এই কোতাও আইল্যান্ডটা সব থেকে সুন্দর ছিল। কোতাওতে ঢোকার মুখেই বাঁদিকে একটা ছোট্ট আইল্যান্ড ছিল, এটা প্রাইভেট আইল্যান্ড। দুটো আইল্যান্ড মাঝখান থেকে কানেক্টেড, মাঝখানে সব মাছগুলো চড়ে বেড়াচ্ছে। আসলে ক্যামেরা দিয়ে দেখা আর খালি চোখে দেখার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমার এটা একটা জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে, কেন এই জায়গাটা এত সুন্দর আমি ভাবতে পারিনি। এখানে সাইকেল নিয়ে আসাটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়, যেহেতু রাস্তাঘাট খুবই চড়াই উতরাই। এখানে সবথেকে ভালো হয় যদি ব্যাকপ্যাকার্স হিসাবে খালি হাতে আসা যায়, আর না হলে ট্যুরিস্ট হিসাবেও আসতে পারেন, সেখানে তো আপনি রিসর্ট ফিসর্টে থাকবেন। কিন্তু এখানে ব্যাকপ্যাকার্স হিসাবে আসলে আপনি অনেক বেশি এক্সপ্লোর করতে পারবেন, জায়গাটা অত্যন্ত মনোরম। একটা মেয়ের সাথে আলাপ হলো, ওর নাম লেতেলাই, ও ইটালি থেকে এসছে, ও অস্ট্রিয়াতে নার্সের চাকরি করে। ও আমাকে বললো ওর ইন্ডিয়াতে আসার খুব ইচ্ছা। আমি ইন্ডিয়ার নানা জায়গার ছবি ওকে দেখালাম যেখানে যেখানে আমি গেছি, এবং ও অবশ্যই আসবে বলে আমাকে জানালো। দিলাম আমার দ্বিতীয় ডেস্টিনেশন চুম্পনের দিকে। চুম্পন হচ্ছে মেইনল্যান্ডের মধ্যে পড়ে, মানে এবার আমি আস্তে আস্তে শহরের মধ্যে ঢুকে যাব। অনেকটা রাস্তা জার্নি করলাম, খুব ভাল লাগলো, অনেক নতুন লোকের সাথে আলাপ হলো, অনেক নতুন জায়গা দেখলাম। সাউথ থাইল্যান্ডটা খুবই সুন্দর, তবে সবথেকে বেশি আমি এনজয় করেছি, বেশিক্ষণ থাকিনি, 4-5 ঘন্টার মতো, কিন্তু কোতাওটা খুব সুন্দর, আর কোতাওয়ের ওই পাশের আইল্যান্ডটা আরও সুন্দর, খুব ভালো লাগলো। এমনে নিজেকে বললাম আবার আমি ফেরত আসবো, আবার আসতেই হবে আমাকে, এবার খালি রুকশে একটা পিঠে পিঠে নিয়ে আসবো। দুনিয়াটা কত সুন্দর, কত শান্ত, কত স্নিগ্ধ, আর আমরা দুমুটো ভাতের জন্য লড়াই করে চলেছি। ট্যুরিজমটাকে আমাদের দেশের উন্নতি করতেই হবে, তাহলেই কিন্তু অর্ধেক প্রবলেম সলভ হয়ে যাবে। এই ফেরিগুলোর কথাই ভাবুন না, এত সুন্দর ফেরিগুলো এরা করে রেখেছে, এবং প্রচুর পুরো ট্যুরিস্টটাই বিদেশ থেকে আসছে। এই বিদেশি ট্যুরিস্টরা এখানে এসে ওই মানে কনফিডেন্সটা পাচ্ছে বলেই তো ফেরত আসছে বারবার। কেউ 16 বছর ধরে রয়েছে, কেউ 20 বছর ধরে রয়েছে। ভাবা যায় এখানে সবাই বিদেশির থেকে এসে ব্যবসা করছে। খুব ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী পর্বে। নমস্কার।